শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ই জেনারেশন টিবিএস কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা জানেন যে এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত একটি আলোচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পুলিশের ভালো মন্দ। আপনারা ইতিমধ্যে জানেন যে রাজধানীতে একজন সিনিয়র পুলিশ সুপারকে হত্যা করা হয়েছে এক নির্যাতনের মাধ্যমে একটি হাসপাতালে। এটি খুবই বড় ঘটনা, সেটি নিয়ে মামলা হয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন, কিন্তু ঘটনাটি খুবই দুঃখজনক এবং উদ্বেগজনকও বটে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, এরকম নানা রকম অভিযোগ। এবং কয়েকদিন আগে একজন পুলিশের এসআই ধরা পড়েছেন সীমান্তবর্তী এলাকা থেকে সিলেটে। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা তিনজন অতিথিকে আমাদের সঙ্গে রেখেছি। আমরা করোনাকালীন সময়ে দূর থেকে আলোচনায় যুক্ত করি সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখার কারণে। আজকে যুক্ত আছেন পুলিশের সাবেক আইজিপি, বর্তমান সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ, আছেন ডক্টর স্বাধীন মালিক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, এবং সাংবাদিক সুপন রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুপন আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাংবাদিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে আপনি দেখেন, আপনি দীর্ঘদিন পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, ক্রাইম রিপোর্টার হিসেবে আপনার দীর্ঘ অভিজ্ঞতা। সেই আলোকে পুলিশের সম্পর্কে আমরা অনেক অভিযোগ শুনি, আবার পুলিশকে দেখি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে, কখনো কখনো তাদের জীবন শুধুমাত্র ঝুঁকি নিয়ে আর জীবন বিসর্জন দিতে হয় তাদেরকে। এবং সবশেষ যে ঘটনার কথা আমি বললাম একটু আগে, তো সব মিলে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের পুলিশের কাজ করতে গিয়ে তারা কি কি পরিস্থিতির মধ্যে পড়ছে এবং কেন পড়ছে? এইরকম যে এই দুঃখজনক ঘটনাটা ঘটে গেল দুদিন আগে, সেটাকে একটু আলোকপাত করতে চাই। সিনিয়র এএসপি শিপন সাহেব, কিন্তু আপনি শুনে থাকবেন যে উনি ওনার ব্যাচে প্রথম অবস্থানে ছিলেন। এই মেধাবী পুলিশ অফিসার যেইভাবে মৃত্যু বরণ করলেন এবং যেই হাসপাতালে মারা গেলেন তার কোনো অনুমোদনই নেই, এটা আমরা জেনেছি। একটা প্রাণ ঝরে গেল, অনেক সঠিক চিকিৎসা মানে যদি হতো, যেটা হয়তো তাহলে হয়তো ওনার জীবনটা ছিল রক্ষা করা যেত। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন একাগারে কিন্তু আমরা উত্থাপন করতে পারি যে এই যে এইরকম যে মানহীন হাসপাতাল, এটা কি একটাই? নিশ্চয়ই একটা না, এরকম অসংখ্য হাসপাতাল আমাদের দেশে আছে এবং ঢাকায় আছে অনেকগুলো, ঢাকার বাইরেও আছে। তাহলে সারা দেশের অবস্থাটা কি? এই প্রশ্নটা কিন্তু আসে। তারপরে দেখবেন যে কিভাবে চলছে এই হাসপাতালগুলো। আমরা কিছুদিন আগে যখন করোনার মহামারীটা খুব ব্যাপক আকারে ছড়ালো, বিশেষ করে জুন জুলাই সময়ে, সেই সময় দেখলাম যে পরীক্ষার নামে কি হলো এবং তারপর থেকে কিভাবে হাসপাতাল চলছে, সেটার একটা ভালো মানে খারাপ দিক আমরা দেখলাম। কিন্তু এই যে ঘটনাটা যেটা ঘটলো, সেটা কি শুধুই হাসপাতালে যারা, যাদেরকে অ্যারেস্ট করা হলো 10 থেকে 11 জন, শুধু কি তারাই দায়ী? এর সঙ্গে তো আরো অনেক কর্তৃপক্ষ কিন্তু চলে আসে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর বা পুরোপুরি স্বাস্থ্যের যে ম্যানেজমেন্ট, তারা এগুলো প্রতিনিয়ত কিন্তু পরীক্ষা করার কথা, পর্যবেক্ষণ করার কথা, কিন্তু সেগুলো হয় না। আরেকটা দিক দেখবেন, এই ভদ্রলোক যিনি মারা গেলেন তিনি তার ব্যাচের প্রথম সারিতে ছিলেন, একদম প্রথম অবস্থায় ছিলেন, কিন্তু তার পরের যে ব্যাচ, তারও পরের ব্যাচ অনেকেরই কিন্তু প্রমোশন ঠিক মতো হলো, এই ভদ্রলোক কিন্তু পাননি। তো এটা একটা কিন্তু বড় রকম দিক যে একটা মানুষ কেন সুস্থ, মানুষ আজকে মানসিক অবস্থায় মানে অসুস্থতা হলো, সেটা পিছনটা হয়তো এখন তুলে ধরা দরকার। কিন্তু আপনি দেখবেন যে পুলিশের যারা সহকর্মী তারা কিন্তু কেউ এই প্রসঙ্গটা কিন্তু আলোকপাত করছেন না। ফেসবুক যদি খোলেন এই প্রসঙ্গে দেখবেন একটা শব্দ আপনি পাবেন না। উনি 31তম ব্যাচের, কিন্তু তারপরের ব্যাচে সবার কিন্তু প্রমোশন হয়ে গেল, এনার হয়নি। এটা শুনেছি ওই জোনের যিনি ডিসি মিস্টার হারুন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো ওই ব্যাচের 35-35 জনের মতো সহকর্মীরা নিয়ে উনি সেখানে গেছেন, গ্রামের বাড়িতে গাজীপুরে দাফন হয়েছে এবং তার মা বাবাকে তারা সান্ত্বনা দিয়েছেন। কিন্তু একজন মানুষ বিসিএস এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হলো, একটা পর্যায়ে গেল, তার সারদাতে তার একটা প্রফেশনাল ট্রেনিং হলো, এই মানুষটা যখন মানসিক অসুস্থতায় পড়লো, তার সহকর্মী অথবা তার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কি সেইভাবে দেখেছে যে তাদের তো একটা সেন্ট্রাল হসপিটাল আছে, সেই হাসপাতালে কয়জন আসলে মানসিক চিকিৎসক আছেন, বিশেষজ্ঞ আদৌ আছেন কিনা? আমি সেখানেও জেনেছি যে সেই ফ্যাসিলিটি ঠিক মতো নেই। আজকে যেই ভালো সরকারি হসপিটাল থেকে ওই হসপিটালে কেন তাকে নিয়ে যাওয়া হলো, স্বজনরা কেন নিলেন,
এর সঙ্গে ইন্টার কোনো লিংক আছে কিনা, বিশেষ করে সরকারি হসপিটালের রেজিস্টারের সঙ্গে ওই হাসপাতালের রেজিস্টারের একটা বা পরিচালকের একটা সম্পর্কের কথা আমরা শুনেছি। এগুলো পুলিশ নিশ্চয়ই এখন তদন্তে নেমেছে, রিমান্ডেও কথা শুনেছি যে রিমান্ডে আনেছেন। কিন্তু যে মানুষটা চলে গেল, চলে যাওয়ার সঙ্গে অনেকগুলো দিক কিন্তু উন্মোচন করে দিয়ে গেলেন, এই প্রশ্নগুলো আমার মনে হয় এখন জোরের সঙ্গে উচ্চারণ করা উচিত। কারণ পুলিশের পদোন্নতি নির্ভয়ী থাকতে, নির্ভয়ী যখন ছিল উনি আমার চেয়ে ভালো জানবেন, উনি রেখে আসতেন ওনার বাহিনী, তখনও কিন্তু এত প্রকট বাজে অবস্থা আমার মনে হয় যায়নি। এখন কিন্তু যারা যোগ্য তাদের সত্যিকার অর্থে মূল্যায়ন হয় কিনা আমার ডাউট আছে প্রফেশনাল জার্নালিস্ট হিসাবে, কারণ আমরা তো অনেককে চিনি, অনেককে জানি। এখন অনেকখানি রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পায়, এটা এটা দুঃখজনক হলো, সত্য স্বীকার করতে হবে, নাহলে আমি অসত্য বলবো, এই অসত্য দায়ভার আমি নিতে চাই না। ডক্টর সাদের মালিক, আপনি একটু যদি ব্যাখ্যা করেন যে বাংলাদেশের পুলিশকে কাজ করতে গিয়ে দুই রকম সমস্যাই আমরা দেখি নাগরিক হিসেবে। একটা হচ্ছে যে সাধারণ মানুষের অনেক অভিযোগ থাকে, থানায় গেলে মামলা নেয় না, তারপরে হচ্ছে টাকা চায়, তারপরে হচ্ছে এটা সেটা ভুল রিপোর্ট দেয়, তারপরে ভুল মানুষকে ফাঁসিয়ে দেয়, এরকম ঘটনা যেমন অভিযোগ আছে। আবার পুলিশকে কত রকম ভোগান্তির শিকার হতে হয় এবং সবশেষ যে ঘটনাটি আমরা দেখলাম সেটি খুবই অমানবিক। এই এই আঙ্গিকে আপনি যদি একটু বলেন। আসলে পুলিশ তো ধরেন এই যে করোনার প্রথম দিকে এপ্রিল মে মাসে জুন মাসে পুলিশের কিন্তু আমার দৃষ্টিতে ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল হয়েছিল, কারণ তারা পথে ঘাটে নেমে সব মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে চেষ্টা করে, এবং অনেক সদস্য তো প্রাণ দিয়েছেন পুলিশের, অনেক সদস্য প্রাণ দিয়েছেন। হ্যাঁ, এখানে তো খবর আসছিল যে রাজারবাগের পুলিশ হাসপাতালের স্থান সংকুলন হচ্ছিল না, ওই সময় পুলিশ একেবারে নিবেদিত বাহিনী হিসেবে তাকে আমাদের জনগণে তার অবস্থানটা অনেক উঁচুতে উঠে গিয়েছিল। কিন্তু তারপরে আবার এই প্রদীপ থেকে শুরু করে যে ঘটনাগুলি, ওসি প্রদীপের ঘটনাগুলি শুরু হলো, এখন আবার যেটা আমি বলবো যে উত্থান হয়েছিল, এখন আবার সেই হারে পতন না হলেও ওই উচ্চ উত্থানের অবস্থানটা তো নাই। সমস্যা হচ্ছে অনেক, এখন এই যে একটা ঘটনা হচ্ছে যে এই যেটা তথাকথিত হাসপাতাল, একটা যেরকম ঘটনা হচ্ছে তখন সাথে সাথে আমরা দেখছি যে এখানে পিছনে এত বেশি অন্ধকার, মানে পুরো এলাকা নিয়ে এখন নিশ্চয়ই সিভিল সার্জনদের তারা খোঁজ করবেন, মানে লাইসেন্স আনলাইসেন্স মেডিকেল এস্টাবলিশমেন্ট আছে কিনা। তো একটা ঘটনা হয় তখন আমরা বুঝতে পারি যে তার পিছনে কত বড় অন্ধকার ছিল, মানে কত অনিয়ম হচ্ছিল, কত মানে যে যেভাবে কাজ করছিল এখানে কোনো কিছু মানা হচ্ছিল না। যে গত বছর থেকে শুরু হলো, যখন গত বছর সেপ্টেম্বর মাসে এই ক্যাসিনোর ঘটনাগুলি শুরু হলো, যে ঢাকা শহরের মাঝখানে এরকম এত নাম করা ক্লাবগুলি দেখা গেল যে শত শত কোটি টাকার এখানে জুয়া খেলা হচ্ছে ঢাকা শহরের মাঝখানে, সবাই আমরা হা হয়ে দেখলাম যে এটা কেমন করে সম্ভব। তারপরে ধরো যে যুবলীগের যে সম্রাট, মানে সম্রাট আমি তো বেশি, ঢাকা শহরের মাঝখানে একটা বিরাট বাড়ির একতলা ভাড়া নিয়ে পরে আটতলা পুরো বাড়িটাই দখল করে ফেলে। এইগুলি তো আমাদের খুব, এইসব ঘটনা যখন হয় তখন পিছনের ঘটনাগুলি যখন আমরা এই মানে উদ্ভব মানে জানা যায় তখন তো সব অবিশ্বাস্য, অবিশ্বাস্য মানে তখন সন্দেহ হয় যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি কাজ করার কথা, মানে ন্যূনতম কাজ কি করছে কি করছে না। এটা এখন ইদানিং যেটা আসছে স্বাস্থ্য খাতই হোক, দুর্নীতির খাত, তারপরে জিকে শামীমকে যখন ধরা হলো দেখা গেল সে র‍্যাব পুলিশ তাদের কনস্ট্রাকশন সহ সব বড় বড় কনস্ট্রাকশন সে পাচ্ছিল। ওই যে লক্ষ্মীপুরের এমপি যাকে কুয়েতে যার যে এখন বিচারাধীন আছে, তার শালির অ্যাকাউন্টে গত তিন বছরের খবরে শুনছিলাম 148 কোটি টাকা ট্রানজাকশন হয়। ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের এত কন্ট্রোল আছে একটা অ্যাকাউন্টে কত টাকা, আমি তো জানি যে 5 লাখ টাকার বেশি লেনদেন হলেই তার রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে চলে যায়, ঠিক আছে, আমার আপনার দুইটা হয়তো বছরে 5 লাখ টাকার লেনদেন হলেও হতে পারে, কিন্তু তিন বছরে একটা কম বয়সী মহিলার অ্যাকাউন্টে 148 কোটি টাকার লেনদেন হচ্ছে বলা হচ্ছে খবরে শুনলাম, যে যার কোনো উৎস নাই। তো ব্যাংকিং সিস্টেমে তো এটা কোনো মতেই হওয়ার কথা না। আমি জাস্ট কতগুলি মানে মানে জাস্ট এখান থেকে ওখান থেকে যেটা মনে পড়ছে উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিকে এটাই বলতে চাচ্ছি যে শুধু পুলিশ না, শুধু স্বাস্থ্য অধিদপ্তর না, পুরো জায়গাটাই বোধ হয় আমাদের সমস্যা, একদম গভীর সমস্যায় আমরা পতিত হয়ে গেছি। কারণ প্রতিষ্ঠানগুলি
সুপ্রিম কোর্টে আছি, মামলার জট আমাদের বেশিরভাগ সময় যায় মামলা শুনানিতে আনতে। মানে একটা হলো যে ওই যে এই কোর্টে দৌড়াই ওই কোর্টে দৌড়াই, বিচারপতিকে বলি যে এটা শুনানি করা দরকার, লিস্টে দেন, লিস্টে দিল, কিন্তু প্রত্যেক দিন গিয়ে বসে থাকতে হয়। বিদেশে দেখেছি একটা মামলা উকিল সাহেবদের বলে দেওয়া হয় 3 মাস পরে অমুক তারিখে 12টা থেকে 2টা পর্যন্ত আপনার মামলার শুনানি হবে। আমরা এই মামলার শুনানি কখন করব এইটা করতে করতে আমাদের 75% সময় চলে যায়। তো এই যে সব জায়গায় এই যে অধঃপতনটা হচ্ছে, প্রাতিষ্ঠানিক অধঃপতন, এর এখন জানি না কারণ তো অনেক, এত একটা কারণ না, কিন্তু একটা আমার কাছে যেটা ইনক্রিজিংলি মানে আমার প্রায় এখন বেশি মনে হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলির দায়িত্বে যে ধরনের লোকের থাকার কথা, আমরা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় সেই সব লোক আর এই প্রতিষ্ঠানগুলির দায়িত্বে নাই। আমি খুব ঢালাও ভাবে বলছি, এটা সত্যি না, নিশ্চয়ই অনেক প্রতিষ্ঠান অনেক যোগ্য ব্যক্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের উপাচার্য যখন গর্ব করেন বিশ্ববিদ্যালয়ে, ওনার গর্ব করার জায়গা হলো কি 10 টাকা দিয়ে নাস্তা পাওয়া যায়। এটা তো এটা রাস্তার রেস্টুরেন্টের মালিক বলতে পারে যে আমার রেস্টুরেন্ট আসলে সকালবেলা 10 টাকা দিয়ে আমি আপনাকে ভরপেট নাস্তা খাইয়ে দিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তো এটা বলার কথা না। এই জায়গাগুলি হচ্ছে যে বোধহয় কোথায় যেন আমাদের একটা সিস্টেমের মধ্যে একটা বিরাট গলদ ঢুকে গেছে। জনাব নূর মোহাম্মদ, আপনার কাছে একটু আসতে চাই, আপনি বলবেন আপনার মতো করে, কিন্তু আমার দুটো খুব সুনির্দিষ্ট প্রশ্ন। একটি প্রশ্নের হচ্ছে যে এই যে যে হাসপাতালে এএসপি আনিসুর রহমানকে হত্যা করা হলো নির্যাতনের মাধ্যমে, সেই হাসপাতালের বৈধতা নেই, নিবন্ধন নেই বা অনুমোদন নেই, খুবই স্বাভাবিক, মানে হতেই পারে। বাংলাদেশে অনেক হাসপাতাল আছে, অনেক প্রতিষ্ঠান আছে, হয়তো অনুমোদন নেই, কিন্তু অনুমোদন না থাকলেই যে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হবে সেটাও তো কোনো কথা হতে পারে না। যেমন রিজেন্ট হাসপাতাল আমরা দেখেছি অনুমোদনের কাগজ এক্সপায়ার করেছে, অনুমোদন পুনরনুমোদন নেওয়া হয়নি, সেরকম সমস্যা হতেই পারে। তো এই এখন হয়তো এই ঘটনা না ঘটলে আমরা জানতেও পারতাম না যে ওই হাসপাতালের অনুমোদন নেই। এখন বাংলাদেশে কোন কোন হাসপাতালের অনুমোদন নেই সেটি জানার জন্য কি ওইরকম মানে মানুষকে প্রাণ দিয়ে জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে অনুমোদন নেই হাসপাতালের, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এবং দ্বিতীয় হচ্ছে সুপন যেটি বলছিলেন যে এই পুলিশ কর্মকর্তা অত্যন্ত মেধাবী একজন কর্মকর্তা, সকলেই মেধাবী কিন্তু তিনি আরো বেশি মেধাবী, তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছেন, তারপরে কেন তার প্রমোশন হলো না, কেন তিনি মানসিক অসুস্থতায় পড়লেন, এবং যদি পড়লেনই বাহিনীর যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন, তার সুপারভাইজার, তার এসপি বা আরো যারা দেখেন, তারা কেন এটি দেখলেন না, কেন রাষ্ট্র, কেন সরকার, কেন পুলিশ বাহিনী তার চিকিৎসার দায়িত্ব নিলেন না, তাকে একটি এরকম অখ্যাত অনিবন্ধিত অবৈধ হাসপাতালে ভর্তি হতে হলো। একটা পয়েন্ট আমার শুধু একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো আত্মীয়রা বা কেন সরকারি হাসপাতাল বাদ দিয়ে এরকম একটা অখ্যাত হাসপাতালে নিয়ে গেলেন। আচ্ছা, একটা বিষয় প্রথমেই আমি যে পুলিশের কথা এখানে আলোচনা আসলেই তো যেটা আমরা সবসময় দেখি, এটা হলো পুলিশ একটা আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্থা গুলোর মধ্যে একটা। তাদের মূল কাজ যেটা ইন্টারনাল সিকিউরিটি, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, জনগণের জানমালের হেফাজত করা, এটি তো মূলত পুলিশের কাজ। তে পুলিশে আমরা যারা আসি যে কথাগুলা বিভিন্ন অবস্থান থেকে আমরা শুনি দেখি, যে তখন একটা কিন্তু দাগ নিয়ে আমরা পুলিশে আসি যে পুলিশ সম্পর্কে ওভারঅল ইমপ্রেশনটা খারাপ। মানে মানুষজন আমাদের দেশে এখনো আমরা বলি যে আমাদের দেশে পুলিশ সেই ইউরোপিয়ান পুলিশ কেন হচ্ছে না, আমেরিকান পুলিশ কেন হচ্ছে না, তারপর আমরা শুরুতেই কিন্তু এরকম একটা নেগেটিভ ইমপ্রেশন নিয়ে পুলিশের চাকরিতে আসি। তারপরে নিজের অবস্থান থেকে অনেকে ভালো করার চেষ্টা করেন, অনেকে আবার খারাপ করেন, যে ইমপ্রেশনটা নিয়ে আসছেন রিটায়ারমেন্টের সময় ইমপ্রেশনটা নিয়ে যান। তো এই যে এই আমাদের পুলিশ বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা নিহত হলেন, এটা খুবই পেইনফুল। এখানে আপনি যে প্রশ্নটা করলেন, যে ধরনের হসপিটাল আমরা অনেক সময় দেখি যখনই কথাগুলো আসছে বিভিন্ন হসপিটাল সম্পর্কে কথা হচ্ছে, তখন এই হসপিটালে কাগজপত্র আছে কিনা, পারমিশন আছে কিনা, তখন এগুলো আমরা দেখি বের হচ্ছে। তো এখানে আমার একটা প্রশ্ন, অ্যাকাউন্টেবিলিটি ম্যাটার্স, যে আমরা কি ওইগুলার দায়িত্বে যারা থাকবেন তাদেরকে কি আমরা অ্যাকাউন্টেবল করি না, অ্যাকাউন্টেবল কেন করছি না, এই বিষয়টি একটু দেখতে হবে। আরেকটা যেটা বললেন যে আমাদের পুলিশ হসপিটাল রেখে কেন নিয়ে আসলেন, এটা একটা হতে পারে পুলিশ তো আর স্পেশালাইজড হসপিটাল না, হয়তো এখানে এই আমাদের এই পার্টিকুলার অফিসারের
যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল, যে ধরনের ডাক্তারের সাপোর্ট নেওয়া, সাহায্য নেওয়া দরকার ছিল, এইটা হয়তো ওইখানে নাই, এই জন্যই তাকে ওইখানে হয়তো ট্রান্সফার করা হয়েছে। আরেকটা যেটা বললাম প্রমোশনের ব্যাপারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিছু আপনার উইকনেস থাকে, স্ট্রেংথ থাকে, তো এর মধ্যে প্রমোশনটা হয়তো ধরেন একজনের যোগ্যতা, তার মেধা, তার অভিজ্ঞতা এগুলা দেখিয়ে হয়, তারপরে যে কিছু কিছু ব্যত্যয় হয় না এটা বলা আর সুযোগ নাই। তো এই কর্মকর্তার ক্ষেত্রে কি হয়েছিল এটা আমি জানি না, তবে তার আগের কয়েকটা ব্যাচ প্রমোশন পেয়েছে, সে প্রমোশন পায় নাই। এখানে তার এসএল এর একটা বিষয় আছে, সিনিয়র অফিসাররা যেটা লেখেন, তারপর তার যোগ্যতার বিষয় আছে। তে আরেকটা কথা যেটা বললেন, তখন তার সহকর্মী যারা ছিল তারা ইতেনে কোনো প্রশ্ন উঠেই নাই, কেন কথা বলে নাই কেন, এটা আমাদের দেশে কিন্তু এই জিনিসটা ওইভাবে হয় না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হিজ হিজ হুজ হুজ, আমি আমারটাই দেখি, আপনি আপনারটাই দেখেন, এইভাবে কিন্তু যে আমাদের মধ্যে পারস্পরিক যে কম্পেশন, যে সহানুভূতি, সিম্পেথি, এমপ্যাথি, এইগুলো কিন্তু কম। আগের দিনে আমরা যেটা দেখতাম এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখি একটু কমে যাচ্ছে। আমি আমাকে নিয়ে বাঁচতে চাই। এখন আমি একটা কথা বলবো যে এই প্রশ্নগুলো তো বা উত্তর তো এইভাবে দেওয়া যাবে না। যেমন আরেকটা বিষয় যেটা আমরা এই আমাদের সুপন দাদা যেটা বললেন, যেখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স এর কথা বললেন, হস্তক্ষেপের কথা বললেন, যে আমাদের মতো দেশে যেখানে সরকার যারা চালাবেন, এখানে কোন প্রতিষ্ঠানই স্বাধীন প্রতিষ্ঠান না, এখানে সরকারের ইচ্ছা অনিচ্ছা আছে, এইগুলা নিয়ে কিন্তু কর্মকর্তাদের কাজ করতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের হেড যিনি থাকবেন, প্রতিষ্ঠান যিনি চালাবেন, তার যদি একটু শ্রেয় থাকে, তার যদি গাছ থাকে, তাহলে কিন্তু তার মতো করে প্রতিষ্ঠান চালাইতে পারেন। কিন্তু আমরা অনেক সময় দেখি যে প্রতিষ্ঠানের প্রধান যারা, তারা কোনো অনিয়ম হলে এটা নিয়ে কথা বলেন না, কোনো দুর্নীতি নিয়ে কথা বলেন না। কিন্তু এক্ষেত্রে আমি বলবো অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি বড় জিনিস, যে প্রতিষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান এটার জবাব দিতেই পারে। এটা আপনি চাইতে পারেন, এলাকার মানুষজন চাইতে পারে, যে কেউ তার কাছে জবাব চাইতে পারে, আপনার প্রতিষ্ঠানের এই অবস্থা কেন হলো। তা আমার মনে হয় যে এগুলা আমরা যদি একটা বৃহত্তর আঙ্গিকে দেখি, তাইলে এক নাম্বার যেটা হসপিটালের কথা বললেন, প্রায় আমরা কিন্তু এটা দেখছি। তারপরে পুলিশের যে নানা অনিয়ম দুর্নীতির কথা যেটা বললেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যখন প্রতিনিয়তই শুনছি থানায় গেলে সার্ভিস পাচ্ছে না, অভিযোগগুলো কিন্তু হয়, আমরা অভিযোগগুলো শুনি। তবে একটা বিষয় যেটা, যে হঠাৎ করে তো সবাইকে আপনি চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তন করা যাবে না। আমরা পুলিশের আপনি এই দিকে গেলেও বিপদ, ওই দিকে গেলেও বিপদ, ইউ ক্যানট স্যাটিসফাই বোথ দ্য পার্টিস। যে আপনি একটা মামলা করলেন, মামলা করতে গেলে যেটা দেখা যায়, আপনি যদি মামলা চার্জশিট দেন এক পক্ষ নাকচ হবে, আবার যদি ফাইনাল রিপোর্ট দেন তাহলে আরেক পক্ষ নাকচ হবে। তো আপনি দুই পার্টিকে কিন্তু স্যাটিসফাই, সন্তুষ্ট করতে পারবেন না। এই নিয়ে পুলিশের অনেক ধরনের আলোচনা, সমালোচনা এগুলো আছে, বাড়াবাড়ির প্রশ্ন আসে। তো বাড়াবাড়িটা কেন হয়, আপনি যার হাতে ক্ষমতা থাকবে, এটা আমরা শুধু আমাদের দেশে না, দুনিয়ার সব জায়গায় যার হাতে ক্ষমতায় থাকবে সে একটু বাড়াবাড়ি করবে। আর এখানে পুলিশের হাতে অনেক ক্ষমতা, হাতে একটা অস্ত্র আছে, তার হাতে একটা আইনের বই আছে, তার একটা স্টিক আছে, এগুলো নিয়ে সে যখন কাজ করতে যাবে একটু বাড়াবাড়ি করার একটা সুযোগ থাকে। এক্ষেত্রে আমরা বলি যে তার যে তদারককারী কর্মকর্তা, তার যে সুপারভাইজার, তাকে দেখতে হবে যাতে কোনো ধরনের বাড়াবাড়ি, কোনো ধরনের ক্ষমতার মিসইউজ কিংবা এবিউজ না হয়, এটা তাদের দায়িত্ব। তো আমার মনে হয় যে এখন পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে, অনেক ব্রিলিয়েন্ট, মানে পুলিশ অনেক ভালো চিন্তা ভাবনা করে, অনেক স্মার্ট, তাদের কাছ থেকে আমরা ভালোটাই আশা করতে পারি। তবে এই শুরুতেই যেটা বলছিলাম, আমরা কিন্তু পুলিশের একটা খারাপ ধারণা, একটা ইম্প্রেশন নিয়েই কিন্তু পুলিশে আসছিলাম। এভাবে দেখতে দেখতে 30-35 বছর পার হয়ে গেল, এখনো কিন্তু ওই যে আগের কথাগুলোই শুনছি। একটা ভালো চেহারার একটা ছেলে একটা পুলিশে আসলে বলে, আরে ভাই তুমি পুলিশে আসছো কেন, এই তো তোমার জন্য না। একটা ব্রিলিয়েন্ট ছেলে পুলিশে আসলে বলে, আরে তুমি এত মেধানে পুলিশে আসবা কেন। আমাদের মনে হয় সবাই এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাইলে আমার মনে হয় পুলিশকে, যদি পুলিশে অনেক তো সফলতা,
অনেক কিছু আছে সেই স্বাধীনতা সংগ্রাম থেকে। প্রথম গুলিটা কিন্তু রাজারবাগ থেকে পুলিশে ফুটেছিল, তারপরে এই যে করোনা মহামারীতে এই যে এতগুলো প্রাণ দিয়েছে ওরা নিজেরা, ওরা তো ওই কাজটা করার জন্য ওইভাবে যেভাবে করেছে নিজের দায়িত্ব নিয়ে করেছে। অনেকে মানে মারা গেছেন, অনেক আক্রান্ত হয়েছে, এই এত সফলতার মাঝেও কিন্তু এরকম দু একটা ঘটনা মাঝে মধ্যে হয়, পুরো ভিত বাংলাদেশের কোন পেশা সম্পর্কে মানুষের ধারণা ভালো? মানে আমার কাছে তো মনে হয়, আমি সাংবাদিক হিসেবে যেটি দেখি, যে আপনি আজকের বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, সাধারণ মানুষকে একজন র্যান্ডম 10 জন মানুষের ইন্টারভিউ করেন, মতামত নেন, তারা বলবে যে ডাক্তার খারাপ, ইঞ্জিনিয়ার খারাপ, রাজনীতিবিদরা আরো খারাপ, সাংবাদিকরা জঘন্য, তারপরে পুলিশ তো খারাপই, এমন করে বিচারপতি, বিচার বিভাগ আস্থা নাই, পুলিশ রাজনৈতিক কারণে ধরে নিয়ে যায়, র‍্যাব খারাপ, মানে কোন প্রফেশনের উপরেই মানুষের সেই আস্থাটা কিন্তু নেই। সেই আস্থার হীনতার ভিতর দিয়ে আমরা মোটামুটি কাজ করি সবাই কম বেশি। একটা বিষয় আছে আমি একটু অ্যাড করি, এটা হলো কি আপনি কি করেন, আপনি কে, এটা কি আপনাকে বলতে হবে? আমরা যারা আপনাকে চিনি না, আপনাকে পরিচয় দিতে হবে। কিন্তু পুলিশ যখন ইউনিফর্মটা পরে, তো এটা কিন্তু সরকারের একটা দৃশ্যমান অথরিটি, এটা কিন্তু যে পুলিশ দৃশ্যমান, সুতরাং ওরা কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কোথায় কথা বলছে, কোথায় খাচ্ছে, এটা কিন্তু সহজে ধরা পড়ে, এই জন্য ধারণাটা এমন হয়ে গেছে। সুপন, আপনার কাছে আসি, আমরা একটু প্রদীপ প্রসঙ্গে আসতে চাই। প্রদীপের কথাটা যখন উঠলই, ওসি প্রদীপের ঘটনার মধ্য দিয়ে, মানে সিনহা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের ভিতর দিয়ে একটা ভালো জিনিস বাংলাদেশে হয়েছে, যে তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পুলিশের হাতে বা র‍্যাবের হাতে সেটি বন্ধ হয়েছে। এখন কথা হচ্ছে যে তাহলে এই সিনহাকে জীবন দিয়ে বাংলাদেশের র‍্যাবের হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার বন্ধ করতে হলো? আপনি বলছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হ্যাঁ ঠিক আছে এটা বন্ধ হয়েছে, কিন্তু তারপরেই দেখেন না সিলেটে কি ঘটে গেল। হ্যাঁ, সিলেটে আপনার হয়তো একটা কি বলবো গুলি করা হয়নি, কিন্তু যেভাবে পিটিয়ে মেরেছে সেটা কি বলবেন? যেটা শুরুতেই আমাদের স্বাধীন মালিক ভাই খুব সুন্দর করে বলছিলেন, যে সত্যি সত্যি পুলিশের অনেক কর্মকর্তাকে আমি চিনি যারা বিসিএস দিয়ে এসছেন, বিভিন্ন পদমর্যাদা আছেন, তারা বিচ্ছিন্ন ভাবে অথবা আলাদা আলাদা নিজের ক্যাপাসিটিতে কিন্তু চেষ্টা করেছেন পুলিশের ভাবমূর্তিটা একটু ভালো করার জন্য, অনেককেই চিনি। কিন্তু অনেকদিন পর এই করোনার সময় কিন্তু সত্যি বললাম পুলিশ দারুণ পারফরমেন্স করেছে, একটা দারুণ ইমেজ তৈরি হয়েছিল, কিন্তু তারপরে প্রথম প্রদীপ এবং তারপরে সিলেটের ঘটনা এমন ভাবে তলানিতে নিয়ে গেল, তো সেটাকে আপনি কি বলবেন? এখন পুলিশের যিনি প্রদীপকে আমরা সবাই খুব মোটা দাগে চিহ্নিত করছি, কিন্তু প্রদীপ যে এই ঘটনাগুলো করছিল সেটা তার উপরে তো একজন সার্কেল এসপি আছে, তার উপরে এডিশনাল এসপি আছে, তারপরে আছে জেলা পুলিশ সুপার, তারা কি তদারক করেননি? তারা তো দেখেছেন সেটা দিনের পর দিন। এখন অনেক কথা বলা যায় না আসলে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি যদি বলতেও হয়, কারণ তাকে তো একটা স্পেশাল অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছিল যখন দলে দলে সারেন্ডার করা হচ্ছিল। আপনার তো নিশ্চয়ই মনে থাকবে যে বদি সেখানকার যে খুবই নাম করা আলোচিত যে সংসদ সদস্য প্রভাবশালী, এবং তার ভাইরাও সেখানে আত্মসমর্পণ করেছিল। তারপরে ঘটনাগুলো আপনি খেয়াল করে দেখেন, ওই রাস্তাটা, যে রাস্তাটা প্রাইম মিনিস্টার উদ্বোধন করেছিলেন 2 বছর আগে, সেই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা, সেখানে কিন্তু একদম কি বলবো এটাকে কি বলে যেন মেরিন ড্রাইভ হয়ে গেছিল, কি ড্রাইভ যেন মরন ড্রাইভ, এরকম একটা শিরোনাম আসছিল। এগুলো তখন কিন্তু কেউ প্রশ্ন করতো না, কিন্তু এখন যখন একটা ইউনিফর্মের লোক মারা গেল তখনই কিন্তু সেটা জোরের সঙ্গে উচ্চারিত হলো। তার 1 বছর আগেই তো যুবলীগের একজনকে তার বাচ্চার যে কথাটা উচ্চারণ করা হয়েছিল আমরা জানি, তো প্রথম আমাদের খুবই হৃদয় বিদারক এবং খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু পুলিশের সামগ্রিকভাবে যেটা বললেন এটা আসলে ঠিকই তো বলেছেন নূর ভাই, যে আমরা যে যার জায়গা থেকে যদি সত্যি সত্যি জবাবদিহিতা করি, জবাবদিহি করতে বাধ্যই, তাহলে তো এই ঘটনাগুলো ঘটে না। পুলিশের এগুলো থেমেছে, কিন্তু দেখেন একটার পর একটা ঘটনা কিন্তু শেষ তো হচ্ছে না। মানে আমার মনে হয় এটা ভাইরাল না হলে তো আজকাল কোনো কিছু সামনেও আসে না, কি দুঃখজনক ঘটনা, এখন ভাইরাল হতে হয় সবকিছু। কানাইঘাটের ঘটনা তো এটা তো আর এখন আর বলার তো বাহিরে, এখন আর কি নতুন কোন দিক বলবো, যে এই পুলিশকে ধরা হয়েছে এটা দেশের ভিতরে ধরা হয়েছে না ওই পারে ধরা হয়েছে, সেটা নিয়ে তো একটা ডিবেট তৈরি হলো, সেটা বড় ইস্যু না। ইস্যুটা হলো যে প্রক্রিয়ায় তাকে মারা হয়েছে টাকার জন্য, এটা তো একটা সিস্টেমের পার্ট আসলে, সে কি একা কখনো কিছু করেছে? সে তো একা মারেনি, সে নিজেই বলেছে যে তাকে, তারপরে তাকে কিভাবে সরিয়ে যেতে, তার এখন তো স্টেটমেন্টই দিয়ে ফেলেছে যে তাকে একজন
উদ্ধতন একজন কর্মকর্তা, তার যিনি সিনিয়র তাকে বলেছেন যে সরে যেতে দু মাস পরে। ওই কথা হয় না যে ডিনায়াল একটা যে ফ্যাক্টর থাকে যে দু মাস পরে সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে তুমি ফিরে এসো। এই যদি পরিস্থিতি হয় তাহলে আমরা কি শিক্ষা নিলাম? নূর ভাই যখন ছিলেন উনি তো খুব সোচ্চার ছিলেন এসব বিষয়ে, উনি অনেক রাজশাহী থেকে অনেক ফাইট করেছেন সেই সময়, কি বলবো, জেএমবির সময় থেকে ওনার অনেক অভিজ্ঞতা এসব বিষয়গুলোতে, কিন্তু আসলে জবাবদিহিতাটা ঠিক মতো নেই সব জায়গায়। কক্সবাজারের ঘটনার পরে সিলেটের ঘটনায় এমন ভাবে পুলিশের ইমেজ ক্ষতিগ্রস্ত হলো, এখন এখন আমরা সবাই দেখবো যে তদন্তটা কিভাবে এগোয় আর কি, জেলা পুলিশ এবং পিবিআই দুটোই তো আলাদাভাবে করছে। জনাব নূর মোহাম্মদ, এই প্রসঙ্গে যদিও কক্সবাজারের ইস্যুটি অনেক পুরনো কিন্তু আজকে এখনো মানুষ জিজ্ঞেস করে, আজকেও আমাকে একজন জিজ্ঞেস করেছে যে ভাই মেজর সিনহার হত্যাকাণ্ডের বিচারটা কি হবে, সন্দেহ অবিশ্বাস মানুষের মধ্যে যে হয়তো হবে না এরকম, তো ওই প্রসঙ্গে একটু জানতে চাই। আর দ্বিতীয় হচ্ছে যে সিলেটের ঘটনাটায় কানাইঘাটের এসআই পালিয়ে গেল সীমান্তের ওপার থেকে, অ্যাকর্ডিং টু পত্রপত্রিকার ভাষ্য, ধরা পড়ার পরে সে বললো যে পুলিশের ঊর্ধ্বতন কর্ম তার বস বা তার সুপারভাইজার তাকে বলেছে তুমি পালিয়ে যাও। এখন এই যে ঘটনাগুলি ঘটে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি দায় এড়াতে পারেন? আসলে যে প্রশ্নটা করেছেন পার্টিনেন্ট এবং কঠিন, দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। যে যদি আমরা পত্রপত্রিকা এবং স্টেটমেন্ট থেকে যেটা জানলাম যে সে বলেছে কোন সিনিয়র অফিসার তাকে বলেছে পালানোর জন্য, যদি এটা বলে থাকে তো আমার মনে হয় দ্যাটস এ ক্রাইম, এটা তো অপরাধ, তার এগেনস্টে ওইটা আপনার ইনভেস্টিগেট করে তত্ত্বানুসন্ধান করে এটা বের করা উচিত এই পার্টিকুলার কর্মকর্তা কে, এবং এটা জানার পর তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমি একটা কথা বলি, যখন এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে পুলিশের তরফ থেকে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় এটা আমি খুব কমই দেখেছি আর কি। যে যখন কেউ এই ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলে তখন সবাই কিন্তু চায় যে এই অফিসারটার এই কর্মকর্তার বিচার হোক, শাস্তি হোক, তাকে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা ইভেন পুলিশ হেডকোয়ার্টার তাদেরকে বাঁচানোর কোন উদ্যোগ নেই না, এটা আমি বলতে পারি। তবে এখানে যেটা আমি বারবারই যেটা বলি, ওইখানে ওই এই যে আকবর একা এতগুলো আরব একজন একটা ঘটনা আমরা যখন ধরতে পারি বুঝতে পারি, তখন এই কর্মকর্তার পিছন দিকে দেখি অনেক ধরনের ঘটনার মানে বিস্তার, অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। এখানে আমি বলবো ওইখানে যে তার সুপারভাইজার যারা ছিল, তদারককারী কর্মকর্তা যারা ছিল, তাদের ভূমিকাটা কি ছিল, তাদের রোলটা কি ছিল? ওইখানে একজন পুলিশ কমিশনার আছে, ওইখানে আপনার ওই ডিসি আছে, তবে এডিসি আছে, তাদের রোলটা কি ছিল? একটা ফাঁড়িতে যদি এভাবে মানুষজনকে মারধর করে পিটায় এবং প্রতিনিয়ত এই ধরনের ঘটনা হয়, রিপিটেশন হয়, তা তাদের রোলটা কি? তাদের এখানে কোনো ধরনের সুপারভিশন ছিল বলে আমার মনে হয় না। তো এই জন্য তাদেরকে এটা এক জবাবদিহির আওতায় আনতে হবে যে তোমাদের রোলটা কি, তোমাদের কাজটাই তো হলো তাদের কাজটা দেখে তারা ঠিক মতো করছে কিনা, মানুষকে সার্ভিস দিচ্ছে কিনা, মানুষের মঙ্গলের মানুষের ভালোর জন্য কাজ করছে কিনা। আমরা চাকরিতে যারা আসে এবং আমরা জনপ্রতিনিধি যারা, আমরা সবাই কিন্তু একটা কথাই বলি যে আমরা সেবা দেওয়ার জন্য আসছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যদি দেখি সেবাটা দেখি অনেক ক্ষেত্রে আমি নিজের জন্য দিই, কিন্তু যাদের জন্য সেবা করার জন্য যে মন মানসিকতা নিয়ে আমার আসা উচিত এবং যেটা নিয়ে আসে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটার প্রতিফলনটা আমরা কম দেখি। তো আমার মনে হয় যে এই যেখানে যেখানে এই ধরনের ইনসিডেন্ট ঘটনা ঘটবে ওইখানে যে তদারককারী কর্মকর্তা তাদেরকে কেউ অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা উচিত, তাইলে বাকি সবাই টনক নড়বে যে না আমি এইভাবে এত সহজভাবে আমার কাজ করার সুযোগ নাই, আমাকে খুঁটিনাটি এবং মাইক্রো ম্যানেজমেন্টে যেতে হবে, তা আমার ফাঁড়িতে আমার থানায় কি হবে এটা আমি জানবো না, তাহলে আমি কিভাবে ডিসি গিরি করবো, কিভাবে কমিশনার গিরি করবো, এটা তো হয় না। তো ওদেরকে প্রশ্ন আমার যে তো ওদেরকে ওই অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। একটা কথা আপনি বললেন একটু আগে যে পুলিশের কোনো কর্মকর্তা চায় না যে তার অধীনস্থ কেউ কোনো অপরাধ করলে তাকে বাঁচাতে, অবশ্যই তার শাস্তি হোক এটা চায়। এসআই আকবরের ঘটনাটি হয়তো ব্যতিক্রম, আমি জানি না, আমরা এখনো জানি না যে কোন অফিসার তাকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু যখন কোন পার্টিকুলার অফিসার বা পুলিশের কোন সদস্য কোন অপরাধের সঙ্গে জড়িত হয়, প্রদীপের কথাটাই ধরেন, একের পর এক তিনি অপরাধ করে যাচ্ছেন, মানুষকে মেরে যাচ্ছেন, নিরীহ মানুষকে এক একটা মোড়ক দিয়ে, কখনো মাদক পাচারের মোড়ক, কখনো অন্য অপরাধীর মোড়ক দিয়ে তিনি হত্যা করে যাচ্ছেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাপারটা জানেন না, তারা তো
তাকে বাঁচানোর চেষ্টা করছে না, কিন্তু তাকে তো এই অন্যায় থেকে নিবৃত্ত করার চেষ্টা করবেন, সেটি কি তারা করেছিলেন বা এরকম ঘটনায় করেন তারা? এখানে একটা বিষয় আমি যেটা একটু বলি যে ওইটা কিন্তু একটা বিশেষ ধরনের কর্মকাণ্ড হয় এলাকায়। আমরা অনেক সময় দেখি যেখানে অপরাধ প্রবণ এলাকা, আর এটা তো মাদক, এটা তো স্বর্গ রাজ্য আমরা বলি, ভৌগোলিক কারণে ওই জায়গাটা একটু অন্যরকম। এখানে আপনার বিডিআর কাজ করে, ওইখানে পুলিশ কাজ করে, এতে অনেক সংস্থা কাজ করে, মাদক টাদক দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওরাও কাজ করে। তো এইসব ক্ষেত্রে কিছু অফিসার বাছাই করা হয়, যারা একটু সাহসী, মজবুত, শক্তিশালী, এরকম কর্মকর্তাদের এই ক্রাইম এফেক্টেড এরিয়ে আপনার নিয়োগ দেওয়া হয়। এটা আমরা সব এলাকায় দেখি। তো এখন বিষয়টি হলো এই মানে শক্তিশালী অফিসার, মজবুত অফিসার, যেটা আমরা বলি বাঘা কর্মকর্তা। আগের দিনে আমরা দেখতাম আর কি, যেটা খুব বাঘা ওসি, যে ওইখানে গেলে তার নাম শুনেই এলাকায় কোনো ক্রাইম হবে না। কিন্তু প্রশ্নটা হলো ওই কাজটা সে কি এলাকার মানুষের জন্য করতে করছে নাকি জাতীয় স্বার্থে করছে নাকি নিজের জন্য করছে। তো এইখানে যে বিষয়টা আছে তাকে ঠিক আছে দেওয়া হয়েছে। তাহলে এখানে অন্য অন্য সংস্থা যারা ছিল, যারা কাজ করছিল, তাদের রোলটা কি ছিল, তাদের ভূমিকাটা কি ছিল, এটা একটা দেখার বিষয়। তবে এখানে আপনারা যেটা বলেন ক্রস ফায়ার এর কথা, এনকাউন্টার এর কথা, যেটা এইটা আমরা তো আমরা যেটা বলি যে এখানে কেউ নিজের আত্মরক্ষার জন্য গুলি করে কিংবা একটা ক্রিমিনালকে তাদের পার্শ্ব করতে গিয়ে গুলি করে, এইভাবে অনেক সময় মারা যায়। এবং এটা একটা ইনকোয়ারির মাধ্যমে এটা কিন্তু একটা লিগেল কভারেজ দেওয়া হয়, যাতে একটা ইনকোয়ারি হয়, তাহলে বলে যে কেন এখানে কোন ওই অফিসার জড়িত ছিল, তার কোন কমপ্লিসিটি ছিল, এইগুলাকে দেখে এই রিপোর্টটা দেওয়া হয়। আর যদি মনে হয় যে না এখানে তার বাড়াবাড়ি ছিল, তার অপরাধ ছিল, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। তা আপনারা যে শঙ্কার কথা বললেন, ওইটা এইভাবেই যদি আমরা দেখি, ওইগুলা কেস টু কেস যদি আপনি দেখেন, যদি তার কোনো অপরাধ প্রমাণিত হয় তো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তো এখানে প্রমাণিত হয় নাই, কিন্তু এখানে ধরা পড়ার পরে আমরা এই পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো দেখছি। জনাব স্বাধীন মালিক, আপনার কাছে একটু আসতে চাই। এই যে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, তার উপর নানা রকম অত্যাচার হচ্ছে, নিহত হচ্ছে, তারা কি, এবং অনেক অনেক ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে, আবার কখনো কখনো আজকে যেমন পুলিশই হত্যাকাণ্ড ক্ষেত্রে মানে বিচার পাওয়ার যে অধিকার, সেটি কি আমরা কতখানি নিশ্চিত করতে পারছি? সিনহা হত্যার বিচার হবে কিনা মানুষ আমাকে জিজ্ঞেস করে, আমি আপনাকে জিজ্ঞেস করছি। পুলিশের তো ওই সামর্থ্য আছে যে যখন যাদের মানে বিশেষ বিশেষ মামলায় যেটাই হোক, মিডিয়ার প্রেশারে হোক বা জনগণের চাপে হোক বা এই যে মানববন্ধন আমরা করি এর চাপে হোক, এইগুলির বিচার হয়, কিন্তু এইগুলির তো আর সংখ্যা খুবই অল্প। এখানে হচ্ছে পুলিশের মানে যখন আমাকে অনেক আগে এক চৌকুশ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন, আমাকে যত বড় অপরাধী হোক আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বুঝি যখন আমাকে ওই তদন্তে দুইজন মানে পুলিশ দেয়, অথবা আমাকে যখন বলে যে তোমাকে 30 জন দেওয়া হলো, মানে 8 জন 8 জন করে 24 ঘন্টা, মানে 8 জনের গ্রুপ করে দিনে 3টা গ্রুপে 24 জন, আর বাকি আরো 6 জন তোমার রিজার্ভ। যখন আমাকে কোনো ঘটনা তদন্তে যখন 30 জন লোকবল দেয়, তখন আমি বুঝে ফেলি যে এটা আমাকে 1 সপ্তাহের মধ্যেই রিজলভ করতে হবে, নির্মল সাহেব ভালো বলতে হবে। আর যখন আমাকে 2 জন লোকবল দিল, বললো তদন্ত করে, তখন 3 দিন পরে একজনকে সরিয়ে নিয়ে গেল, তখন আমি বুঝি যে এটা তদন্ত। তো এইগুলি অনেকগুলি ফ্যাক্টর আছে। আর নির্যাতনে আসলে যেটা এখন আমার আমার কাছে যেটা খুব উদ্বেগজনক মনে হচ্ছে, কোনো ঘটনা হলেই আমরা জনগণ হিসাবে আমরা সাথে সাথে আশা করি যে পুলিশ তাকে রিমান্ডে নিবে, এবং প্রত্যেকটা ঘটনা হলেই মানে যে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে একদম গদ বাঁধা, অ্যারেস্ট করে থানায় নিয়ে আদালতে নিয়ে গেছে, পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড চেয়েছে, আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, অথবা 7 দিনের রিমান্ড চেয়েছে, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর এখন রিমান্ড মঞ্জুর না করলে জনগণ হতাশ হয়, জনগণের মধ্যে একটা অবচেতন মনে একটা ধারণা হয়ে গেছে, এর বিরুদ্ধে যখন অভিযোগ আছে পুলিশ তাকে ধরে নিয়ে পিটিয়ে তার স্বীকারোক্তি আদায় করবে, আর তারপরে রিমান্ড শেষে 3 দিনের রিমান্ড শেষে ম্যাজিস্ট্রেটের কাছে এনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই যে একটা মানে ঘটনা চক্র, ঘটনা প্রবাহ, এইটা কিন্তু আমরা এটা আশা করি। এবং আমি জানি আমাদের ধারণা যে মিডিয়া চাপে পড়ে, জনগণের চাপে পড়ে এই ম্যাজিস্ট্রেটরাও রিমান্ডে দিতে না চাইলেও রিমান্ড দিতে বাধ্য হয়, তারা হয়তো মনে করে রিমান্ডে দিতে না চাইলে লোকে ভাববে এই অভিযুক্তর প্রতি তার কোনো বিশেষ পক্ষপাতিত্ব আছে, আর তারপরে রিমান্ড শেষে যদি স্বীকারোক্তিমূলক। এই যে প্রদীপের ব্যাপারে দিনের পর দিন নিউজ হচ্ছিল যে প্রদীপ স্বীকারোক্তি দিচ্ছে না, এইটাই এইটাই হয়ে গেছিল দিনের পর দিন প্রধান নিউজ যে প্রদীপ স্বীকারোক্তি দিচ্ছে না। এবং এটা তো সবাই মানে মনে মনে ধারণা হয়েছিল যে এত বড় সাহস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় না। আমি যেটা বলতে চাচ্ছি কিছুটা তাত্ত্বিক কথা, কিন্তু বিচার কি, কিভাবে ন্যায় বিচার হয় এই সম্পর্কে আমাদের পুরো ধারণাটা এখন বদলে গেছে। ক্রসফায়ার শুরু হওয়ার পরে 2002 সালের শেষের থেকে তারপরে 4-এ যখন পুরোদমে শুরু হলো, ওই যে মানে জনগণ যে প্রথমে যে খুশি হয়েছিল, আমরা তখন হয়তো বলতাম যে এটা খুব খারাপ হচ্ছে, লাইভ টেলিভিশনে গালাগালিও শুনতে হয়েছে যে আপনারা ঢাকায় এয়ার কন্ডিশন রুমে এইগুলি বলছেন, আমরা এখানে সন্ত্রাসী দ্বারা কত নির্যাতিত হচ্ছি। কিন্তু তখন যেটা বলছে এইটা হলে যে এর দীর্ঘস্থায়ী যে বিরূপ প্রতিক্রিয়া হবে, বিরূপ মানে পুরো আইন শৃঙ্খলা বাহিনী বিচার যে নষ্ট হয়ে যাবে, সেটা হয়তো তখন বুঝে নাই। আমার মনে হয় আমার রাজনৈতিক নেতৃবৃন্দও বুঝে নাই, আমি তো বলবো আমার আইন শৃঙ্খলা বাহিনীরও নেতৃবৃন্দ এটা বুঝে নাই। এটা যে বিরূপ প্রতিক্রিয়া, যেখানে পুলিশ বাহিনী জিরো টলারেন্স এর নামে বিচার বিভূত হত্যাকাণ্ড করেছে, সেই পুলিশ বাহিনী কিন্তু শেষ হয়ে গেছে। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দেশে 10 বছরের পরে অপরাধ চরম ভাবে বেড়ে গেছে, সাময়িক ভাবে অপরাধ কমেছে, কিন্তু প্রত্যেকটা দেশে, বিশেষ ল্যাটিন আমেরিকায় এটা খুব বেশি হচ্ছে, প্রত্যেকটা দেশে সবচেয়ে ওই দেশগুলি কিন্তু এখনো চরম অপরাধের দেশ। আর আমি যেটা বলছি যে উদ্দেশ্য লম্বা কথা হয়ে যাচ্ছে, এর ফলে জনগণেরও কিন্তু বিচার সম্পর্কে যে ধারণাটা হয়েছে, একটা মামলায় অন্তত 15-20-30 জনকে ধরবে, ধরে রিমান্ডে নিবে, রিমান্ডে নিয়ে পিটাবে, তারপরে স্বীকারোক্তি করবে, বিচার শেষ হয়ে গেল। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের অপরাধ দমন, আমরা কেউই চাই না যে সমাজে অপরাধ হোক, প্রত্যেকটা সমাজ বেআইনি পথে গিয়ে অপরাধ দমনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমাদের যতদিন আমরা এটা অনুধাবন না করব, রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা এইটা বিচার না, এটা ক্রস ফায়ারে যেমন বিচার না, এইটাও বিচার না। ফলে এই যে নির্যাতনের যে কথা হচ্ছে, নির্যাতন সব জায়গায় বাড়ছে, এটা যে প্রতিফলন হবে নির্যাতন সব জায়গায় বাড়ছে। এই যে লালমনিরহাটে যে পিটিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে গেল, এটা তো আমরা এই সমাজে 10 বছর আগে চিন্তাই করতে পারছি না, সহনশীলতা কমে যাচ্ছে মানুষের। হ্যাঁ, এইগুলি সবই কিন্তু একটা বিচারের পথে না গেলে সমাজে যেই ক্ষতিগুলি হয়। আমি তো বলবো যে আগে ধর্ষণ হতো, এখন কিন্তু সব খালি গণধর্ষণের খবর আসছে, আমার স্ট্যাটিস্টিক্স নাই কিন্তু গণধর্ষণ তো বাড়ছে। এইগুলি সবকিছুই কিন্তু সঠিক পথে বিচার না করলে সমাজ যেভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং অন্য অনেকগুলি সমাজ এইটা করে ক্ষতিগ্রস্ত হয়ে শিখেছে। আমার দুঃখ হলো আমরা ওদের অভিজ্ঞতাতে শিখতে পারছি না, আমার ওই পুরনো ভুলটা আবার করছি এবং আবার এটা আমরা খেসারত আমাদের দিতে হবে, আমাকে আপনাকে আমাদের নিরাপত্তাহীনতা দিয়ে এর খেসারত দিতে হবে। আমরা শেষ করব জনাব নূর মোহাম্মদ আপনাকে দিয়ে, একটু পুলিশ প্রসঙ্গে আবারও আসতে চাই। আপনি যেহেতু পুলিশের দায়িত্ব পালন করেছেন, সর্বোচ্চ পদে ছিলেন এবং এখন আপনি আইন প্রণেতা হিসেবে সরকারের নীতি নির্ধারণী দায়িত্ব পালন করছেন, আপনার সময় থেকে বা আপনি যখন পুলিশের আইজি ছিলেন তারও আগে থেকে পুলিশ রিফর্ম রিফর্ম বলে একটা কথা আমরা শুনেছি, পুলিশের কাঠামো পরিবর্তন, আইন কানুন পরিবর্তন, সেই আইন কানুনগুলো পুরোপুরি এখনো পরিবর্তন হয়নি, এখনো আমরা পুলিশকে ততটা আধুনিক করতে পারিনি যতটা আমরা করতে চাই। এখন তো আপনি একটু একটু সুবিধাজনক জায়গায় আছেন আইন প্রণেতা হিসেবে, জাতীয় সংসদের সদস্য হিসেবে, এই জায়গা থেকে একটু ভালো কিছু শুনতে চাই আপনার কাছ থেকে যে আসলে আমরা পুলিশকে কিভাবে আধুনিক করতে পারি, কিভাবে মানবিক পুলিশ করতে পারি নীতি কাঠামোর ভিতরে এনে। আবার আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা পুলিশে, আমি 86 এ প্রথম একটা পোস্টিং পেলাম যেখানে গরু গাড়ি মহিষের গাড়ি চড়া লাগছে আর কি, কোনো রাস্তাঘাট ছিল না, কমসময় লাল মাটি নওগাঁ অঞ্চলে, আমরা ওইভাবে ওইখানে চলাফেরা করতাম। তো এখনই এত বছর পরে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের সক্ষমতা অনেক বাড়িয়েছে, এখন পুলিশে হেলিকপ্টার সহ আধুনিক যানবাহন, আধুনিক অস্ত্র, মানে সব দিক দিয়েই সুযোগ সুবিধা হয়েছে। তো এখন আমার মনে হয় এত সুযোগ সুবিধা পাওয়ার পরে
পুলিশ বাহিনীর উন্নয়ন, আধুনিকতা এইগুলা সামনে নিয়ে আরো পেশাদারিত্বের সাথে কাজ করা উচিত বলে আমি মনে করি। যদি সংস্কারের কথা যেটা বললেন, এই সংস্কার এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে, আইন কানুনের পরিবর্তন হচ্ছে, সবকিছুরই পরিবর্তন হচ্ছে। তো সংস্কারটা হয় দুইভাবে, একটা হলো পার্টিকুলার একটা বড় যদি কোনো ইনসিডেন্ট হয় ওইটাকে কেন্দ্র করে তড়িগড়ি করে একটা সংস্কার করা হয়, আর একটা হলো জনগণের যদি এরকম দীর্ঘদিনের ডিমান্ড থাকে, দাবি থাকে, তাইলে এটা হয়। তো এটা পুরোপুরি নির্ভর করবে যখন যারা ক্ষমতায় থাকবেন তাদের উপর যে কতটুক কি পরিমাণ সংস্কার হবে। তবে আমি আমি মনে করি যে পুলিশের যাতে ভালোভাবে কাজ করতে পারে, ওরা যাতে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে, এই জন্য বর্তমান সরকার অনেক সুযোগ সুবিধা বাড়িয়েছেন, অনেক ভালো ভালো কর্মকর্তা, চৌকস স্মার্ট কর্মকর্তারা পুলিশে আসছে। এখন আমি আশাবাদী সামনে পুলিশ ভালো পুলিশ হবে, যে পুলিশ মানুষের ভালোর জন্য কাজ করবে, মঙ্গলের জন্য কাজ করবে, মানবিক পুলিশ হবে, গরিবের পুলিশ হবে, এটা আমরা আশাবাদটা ব্যক্ত করতে। আর রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ হবে না? তো রাজনীতি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের রাজনীতি থাকবে। আমাদের দেশে রাজনীতির বাইরে গিয়ে পুলিশ কোনো কাজ করতে পারবে না, এটা ক্লিয়ার। মানে রাজনীতি এবং এর মধ্যে ইউ হ্যাভ টু লার্ন যে এই ডামাডোলের মধ্যে থেকে কিভাবে তার সর্বোচ্চতা দিবে, পেশাদারিত্বের কাজটা করবে। অনেক ধন্যবাদ, আপনি খুব মানে বাস্তবতাটা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। জি জি, দুইটা কথা যদি যোগ করতে পারি, হ্যাঁ জাস্ট এক মিনিটে শেষ করতে হবে প্লিজ। পুলিশ ছাড়া রাজনীতি হয়? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পে বা বাইডেনের কেউ খেয়াল করেন না, তার স্বরাষ্ট্র মন্ত্রীর কোনো পদ নাই, তার আইজি পুলিশের কোনো পদ নাই। সো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ছাড়া দেশ শাসন করা যায়? কেউ খেয়াল করেন, আমেরিকায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী নাই, পুলিশও নাই। এক আর দুই হলো একটু আমার যেটা খুব ধর্মমন্ত্রীও নাই আমেরিকায়, ধর্মমন্ত্রীও নাই, পুলিশ ঠিক আছে, ওইটা অন্য কথা। আর না একটা জিনিস জানি আমাকে খুব মানে খুব পীড়া দিচ্ছে যে সত্য মিথ্যা জানি না, কিন্তু বলা হচ্ছে তো যে প্রদীপ ও শ্রী প্রদীপ 250 এনকাউন্টারে জড়িত ছিল না, এতগুলো না, 100 যদি 50টা যদি হয় তাহলে আমার ধারণা গত 50 বছরের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে 50টা মানুষকে সিরিয়ালি ফোন করেছে কোন দেশে বোধ হয় 50টা নাই। আমরা যদি গত 50 এই মুহূর্তে মানে টেট বান্ডি টান্ডি যেগুলি কথা জানি, জার্মানিতে একটা ইদানিং পাওয়া গেছিল বোধ হয় 50 না 56টা খুনের দায় তার উপরে চাপানো হয়েছে, কিন্তু ভয়াবহ ব্যাপার। আইন শৃঙ্খলা বাহিনীর একজন লোক যদি 50, 60, 70টা 100টা না হোক, না বাট দ্যাট ওয়াজ নট পলিটিক্যাল, স্বাধীন ভাই দ্যাট ওয়াজ নট পলিটিক্যাল, না না আমি আমি বাহিনী সম্পর্কে বলছি, আমি সরি দ্যাট দ্যাট ওয়াজ নট পলিটিক্যাল, বাহিনী সম্পর্কে বলছি। এবং এইটা যখন একটা লোক করতে পারে, 150 পুলিশ একসাথে ট্রান্সফার করা হয়েছে, আমি যেটা বলছিলাম যে এই প্রতিষ্ঠানগুলি খালি পুলিশ না, আমি যে বললাম না আমি ঢাকা ইউনিভার্সিটি বিসিও বলছি, এইগুলি আমাদের একটু এখন সিরিয়াসলি ভাবতে হবে, সিরিয়াসলি ভাবতে হবে। আর নির্মলমশাই আমার প্রধানমন্ত্রীর প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আস্থা আছে, কিন্তু এই সপ্তাহে আমাকে আয়কর আয়করের ট্যাক্স রিটার্ন দিতে হবে। এখন খুব হিসাব করেছে কয় টাকা দিতে হবে কয় টাকা না। তো আপনার হেলিকপ্টার যে পুলিশ বাহিনীর যে হেলিকপ্টার কিনা হয়েছে ওখানে আমাদের মতো লোকেরও কিন্তু অবদান আছে, আপনার মতো না শুধু, যিনি যিনি রিকশা চালাচ্ছেন দেশে, রিকশা চালাচ্ছেন তিনি একটা 50 টাকা দিয়ে একটা সাবান কিনলে সেখানেও 2 টাকা ব্যাট আছে, ফলে জনগণের টাকাতেই তো রাষ্ট্র চলছে, এটাই অস্বীকার করার কোনো উপায় নাই। এনিওয়ে আমাদের সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা করার জন্য, ডক্টর স্বাধীন মালিক, জনাব নূর মোহাম্মদ এবং সুপন রায়। প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি, এবং আশা করি আমাদের পুলিশ মানবিক পুলিশ হবে, যেটি একটু আগে জনাব নূর মোহাম্মদ বলছিলেন, আমরা সবাই বিচার পাবো, কোথাও কোনো অন্যায় ঘটবে না সেটি নিশ্চয়তা দেওয়া যাবে না, কিন্তু ঘটলে যেন বিচার পাই, আইনের শাসন যেন বজায় থাকে, এটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা। ভালো থাকবেন।